প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার নাম কি? নাম ইতি। ইতি, খুব সুন্দর নাম। ইতি আপুর বয়স কত? বয়স 18 বছর। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে ছিল। এখানে একটা বাচ্চা আছে, মনে করেন বাচ্চাটারে নিয়ে খুব কষ্টের ভিতরে আছি। বাচ্চাটারে নিয়ে মনে করেন খুব কষ্টেই আছি, বাচ্চাটারে মানুষ করার মতো একটা লোক যদি পাশে দাঁড়ায় সারা জীবন তার পাশে আমি দাঁড়াবো। কেন, বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা তালাক দিছি, ভালো না, নেশা পানি খায়, টাকা পয়সা নষ্ট করে, কষ্ট জ্বালা দেয়। একটা নারী তো কোনো সময় চায় না যে আরেকটা আরেকখানে যাই, একটা স্বামীর কারণে তো একটা নারী খারাপ হয়। আচ্ছা, তো বৃষ্টি আপু এই যে বললেন স্বামীর কারণে মানে নারীরা খারাপ হয়, কথা খারাপ বলেন নাই, কারণ একটা নারীর জীবনের ক্ষতি হচ্ছে তার স্বামী, ঠিক না? তো আপনার বা খারাপ কথা জান নাই তো? না না, খারাপ কথা জানো কোথায়। এখন স্বামীর জন্যই তো মনে করেন বাঙালি মেয়ে চায় না তো যে দ্বিতীয় আরেকখানে বিয়ে বসার ইচ্ছা থাকে, তা স্বামীর কারণে তখন ইচ্ছা হয় যে আরেকখানে যাইতে হয়। স্বামী ভালো না, তারা পুরুল দেয় না, খাওন দাওন দেয় না, কষ্ট জ্বালা দেয়। তো স্বামী কেন তো কষ্ট দিল আপনাকে? কষ্ট দিল, ভালো না, নেশা পানি করতো, স্বামীর থাকবো না, এর জন্য স্বামীর তালাক দিছে। প্রেম করে বিয়ে করছিলেন নাকি আপনি ব্যক্তিগত মানে পরিবার দিছে? না, ব্যক্তিগতই না, মনে করেন বাপ মা বাবাই দিছিল। আচ্ছা, তো এখন কিভাবে চলতেছে? এখন এইভাবেই কষ্টে জীবন চলতেছে, এর জন্য টিভির সামনে আবার দাঁড়াচ্ছি। বিয়ে শাদী আর করবে? একটা বিয়ে শাদী বসার জন্যই। কেমন মানুষ আমার? আল্লাহ পাক ভাগ্যে যেটা রাখছে সেটাই, সে যদি আমার দুই বেলা সেটা ডাল ভাত খাওয়া, আর যত বয়স্ক লোক হোক তার পাশে আমি সারা জীবন থাকবো শুধু আমার বাচ্চাটার জন্য। স্বর্ণগণ তো চান না? না, আমি টাকা পয়সা স্বর্ণগণ চাই না, তারপরেও বাচ্চাটার যদি পাশে দাঁড়ায় আমার পাশেও নেয়। আচ্ছা, মানে টাকা পয়সা স্বর্ণগণ কিছু চান না, স্বামী যদি শুধু আপনার বাচ্চাটার দায়িত্ব নেয় তাতে আপনি খুশি না? খুশি। আচ্ছা, মানে চারটা ডাল ভাত খাওয়া যদি রাখতে পারি তো? আচ্ছা, তারপর সাথে কীভাবে যোগাযোগ করবে? কীভাবে যোগাযোগ করবো, নাম্বার দিন আমি তো। আচ্ছা, তার নাম কি বললেন? নাম ইতি, ইতি বলছি। ইতি, দর্শক আপনার যদি ইতি আপার সাথে যোগাযোগ করতে চান তো ইতি আপু জীবনটাকে এখানে ইতি করে দিবেন না, আরও তো সামনে আগায় নিতে চান নাকি? আচ্ছা, তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন। আর কি বলবেন? একটা কথাই বলি, পাশে থাকার জন্য যদি ফোন দেন তাহলে ফোন দিয়েন, নাহলে সুদাত আমি বিরক্ত করার জন্য ফোন দিয়েন না। আচ্ছা, সুদা বিরক্ত করার জন্য ফোন দিয়েন, আপনার কাছে আমার একটাই অনুরোধ, যদি পাশে থাকেন সারা জীবনের জন্য তাহলে ফোন দিয়েন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।